হাসরের কঠিন সময় সূর্যের গরম জমিনটা হবে তামা জাহান্নামের আগুনের গরম ওদিকে আমার আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ বলবে ও দুনিয়ার নেতারা ও টাকাওয়ালা ও ক্ষমতাওয়ালারা আজকে এই ময়দানে তোমাদের রাজত্ব কই দুনিয়াতে কত বাহাদুরি করছো নেতাগিরি করেছো আজ আমার আদালতে দাঁড়াও নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত আওয়াজটা যখন দিবেন হাসুরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে নবীদের চোখের কোঠায় পানি সমস্ত হাসরের মানুষগুলো উলঙ্গ দাঁড়ানো থাকবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ নবীদের কান্নার আওয়াজ ও আল্লাহর বান্দারা আবু বকর কাঁদেন কেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করেন তাদের এত সুন্দর আমল তাদের এত সুন্দর ইখলাস তাদের এত সুন্দর তাকওয়া তাদের এত সুন্দর তাহাজ্জুদ তাদের এত সুন্দর তেলাওয়াত তাদের এত সুন্দর আল্লাহর হক আদায় তাদের বান্দার হক এত সুন্দরভাবে আদায় করে এরপরও জান্নাতের সুসংবাদ পাইয়াও যদি তারা কান্না করেন ও মাদবদীর মুসলমান ও যুব ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা তোমার আমার তো নামাজ নাই তোমার আমার রোজা নাই তোমার আমার জিকির নাই তেলাওয়াত নাই পর্দা নাই হালাল হারামের ভেদাভেদ নাই টুকটাক যে আমল করি এটাও তো আসলে আল্লাহর জন্য করতে পারি না নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য বয়ান করি মানুষকে দেখাবার জন্য তেলাওয়াত করি দেখাবার জন্য সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া ইখলাস এর আমল নিয়েও যদি কান্না করতে পারেন তাহলে তোমার আমার আমল নাই এলেম নাই গুনা আর গুনা আর গুনা চোখ দুইটা বন্ধ করে একটু তাকাও জীবনে হাতের দ্বারা কত গুনা করেছো রে বাবা চোখ বন্ধ করে একটু দেখো এই বয়সের চোখের দ্বারা কত গুনা করেছো হাতের দিকে তাকায় দেখো গুনার কারণে মনে হয় হাত দুইটা না পাক গুনার কারণে জিহ্বাটা না পাক হয়ে গেছে গুনার কারণে অন্তর না পাক এরপরেও তো কি পরিমাণ কান্না করা উচিত তোমার চোখে আমার চোখে কোনো কান্না নাই কপাল এত খারাপ হয়ে গেল নিজেও কাঁদো না অন্যে যদি কান্না করে তাও সইতে পারো না কপাল এত খারাপ হয়ে গেছে আল্লাহ তোর উপরে এত বেজার মা বাবা তোর উপরে এত বেজার আজকে নিজেও নামাজ পড়ো না অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করো না এত নিমক হারাম কপাল খারাপ কেন তোমার নিজেও দাড়িটা রাখতে পারো না অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করো না নিজেও হালাল খাও না অন্যেরা হালাল খায় তাও পছন্দ করো না নিজেও পর্দা করো না রে বাবা অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করো না এই অবস্থায় যদি আজরাইল সে হাজির হইয়াই যায় আর যদি রুহটা নিয়ে টান দেয় নবী বলেন জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট গুনাগারের জান কবাজের কষ্ট আরো কঠিন হবে ও দাড়ি কমানিওয়ালা ভাইরা ও বেপর্দাওয়ালা ভাই বোন মারা ও গুনাগার বাবারা আর কয়দিন বাহাদুরি করবি এই ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল ওরে বাবা তুমি আগামী বছর বাঁচার কোনো গ্যারান্টি নাই এখনো সময় আছে যদি তওবা করে আমার আল্লাহকে ডাক দাও দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র
পুত্র কেউ জানে না যদি আমার অপরাধের খবর আমার স্ত্রী জানতো আমারে ঘরে ঢুকতে দিত না আমাকে স্বামী বলে গ্রহণ করত না আমার অন্যায়ের খবর যদি মা বাবা জানতো সন্তান বলে পরিচয় দিত না আমার অপরাধের খবর যদি আমার ভাই জানতো ভাই বলে পরিচয় দিত না আমার মাওলা যে কত দয়ার মালিক আল্লাহ কইরে গোলাম আমি তোর বড় আদর করে বানাইছি আমার কোন ছেলে নাই মেয়ে নাই আমি তোরে মোহাব্বত করে বানাইছি আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিলাম আমার দা নিয়ামতের পানি আমার দা বাতাস আমার দা সূর্যের আলো চাঁদের আলো ভোগ করো বান্দা আমার দেওয়া কত নিয়ামত তোরে দিলাম এগুলো খাইয়া যদি নাফরমানি করো গুনাহ তো কম করো নাই আমি আল্লাহ জানি তুই কোন রাতে কখন কোথায় কি পরিমাণ গুনাহ করেছো অন্ধকারে কি গুনাহ করেছো আমি জানি দুনিয়ার কেউ না জানলেও আমি মাওলায় জানি হাতের দ্বারা কয়টা গুনাহ করছো কেউ না জানলে আমি আল্লাহ জানি চোখের দ্বারা কয়টা গুনাহ করেছো কেউ না জানলে আল্লাহ বলে আমি জানি এরপর আমি রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই তোর অন্যায় দেখার পর আমি তোরে ঘুমের ঘরে পারতাম মেরে ফেলতে মারি নাই আমি আল্লাহ তোরে বাঁচাইয়া রাখছি কারণ আমি আল্লাহ চাই না তুই গুনাহ নিয়ে কবরে যাবি আমি আল্লাহ চাই তুই তওবা কর ফিরিয়া আয় কারণ তওবা না করিয়া গুনাহ অবস্থায় যদি কবরে যাও আমি মাওলা জানি দুনিয়াতে তুই সূর্যের গরম সইতে পারো না আমি মাওলা জানি দুনিয়াতে মশার কামড় তুই সইতে পারো না তুই দুর্বল একটা বেতের বাড়ি সইতে পারো না গুনাহ নিয়া যদি কবরে পড়িয়া যাও আমার গুনাহগারের শাস্তি কিন্তু মোটেও দেওয়া কম হবে না গুনাহ নিয়া যদি তওবার জন্য আমি মাওলা তোর হায়াতটা এখনো বাঁচায়া রাখছি আমি মাওলা তোরে ওয়াজের প্যান্ডেল পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছি বয়ান শোনার মতো ব্যবস্থা করে দিয়েছি এখনো ফিরিয়া আয় তওবা কর গুনাহ নিয়া জাহান্নামী হইয়া কবরে যাস না যদি গাদ্দারি করিয়া গুনাহ নিয়া কবরের বিছানায় যাও ওই কবর কিন্তু বাতি নাই সাথী নাই মাটি আর অন্ধকার ওই কবরে যখন তুই যাবি ওই কবরে তোর মা বাবা নেতা নেত্রী কেউ যাবে না আপনজন কেউ যাবে না ওই কবরে গুনাহ নিয়া যদি যাও আরে জবাব তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো সাথে সাথে কবর জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে কবরের ভেতরে জাহান্নামের আগুনের গরম একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপের আক্রমণ আমি আল্লাহ তখন রাগ করিয়া বলবো ও কবরের মাটি এই গুনাগার বেনামাজিরে ধর এই বেনামাজিরে আলেমন আমারা কত বয়ান করলো ফিরে নাই গুনার কথা বুঝাইছে গুনা ছাড়ে নাই ও কবরের মাটি দুই পার্শ্ব থেকে এত জোরে জোরে চাপ দাও এমন করে কবরের মাটি চাপ দিবে পাজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে ও যুবক বাবারা পাও দুইটা ধইরা বলি চোখের বাড়ি ছেড়ে আল্লাহকে ডাক দাও ও আসমানের মালিক জমিনের মালিক ও দয়ার আল্লাহ আমরা গুনাগার হইয়া প্যান্ডেলে ঢুকছি গুনাহ দিয়া বাড়ি যাইতে চাই না গুনাগার হইয়া কবরে যেতে চাই না রে মালিক ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবো না রে আল্লাহ ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা বোন মোবাইলে সময় নষ্ট করে না নামাজ ছাড়ে না পর্বে পর্দায় চলে না স্বামীর মাল হেফাজত করে ও মা বোনের আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে দুই ফোঁটা চোখের পানি সারি আল্লাহকে ডাকেন সন্তান যদি চোখের পানি সারিয়া মা বাবাকে ডাক দেয় আর মাপ চায় মা বাবার দয়া না হইয়া পারে না ছাত্র যদি কান্না করে ওস্তাদের কাছে ক্ষমা চায় ওস্তাদ মায়া না করিয়া পারে না
আল্লাহর বান্দারা ওই মা বাবার থেকে শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম ওরে দুই ফোঁটা চোখের পানি যদি সারিয়া দিয়া ডাক দাও আল্লাহ দয়া করে মাফ করে দাও বুঝি নাই শয়তানের ধোকায় পড়ে দাড়ি কাটছি আর কাটব না শয়তানের ধোকায় পড়ে বেপর্দায় চলছি আর চলব না শয়তানের ধোকায় পড়ে জবান দিয়া গালি দিছি আর দিব না শয়তানের ধোকায় পড়ে মিথ্যা বলছি গীবত করছি আর করব না হাতের দ্বারা কারো বিরুদ্ধে লাগব না গুনাহ করব না মাফ করিয়া দাও মাওলা চোখের পানি দেখলে কুদরতী অন্তরে মায়ার জোশ এসে যাবে ওরে চোখে যদি পানি না আসে মনে করিও আমার মাওলা গুনার কারণে বেজার গুনার কারণে দিলটা পাথর ওরে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি কান্নাওয়ালার দিকে তাকায় একটু হাত বাড়াইয়া দোয়া চাও ও কান্নাওয়ালা ভাই একটু দোয়া করেন আমাদের কপাল খারাপ চোখে পানি নাই গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেল ও আল্লাহর বান্দারা খাঁটি মনে তওবা করো আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না মা বাবাকে কষ্ট দিবা না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না নবীর তরিকা মানিয়া চলবা আল্লাহর কাছে কাঁদো আর বলো আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন ও আল্লাহ কুদরতের নজর দিয়ে একটু মাঠের দিকে তাকাইয়া দেখেন আপনার গোলামেরা কি চায় আমি জানি না আপনি ভালো জানেন একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ হেদায়াতের আলো দিয়া সিনাটা কবুল করে নেন ওলামায়ে কেরামের বন্ধু বানায় দেন আয় আল্লাহ ময়দানকে আপনি কবুল করে নেন আহলে সুন্নাতল জামাতের ব্যানার হেদায়াতের জরিয়া বানায় দেন তারক্ত ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি নবী বলেন হে উম্মত 63 বছর হায়াত শেষ করে আমি বিদায় নিয়ে যাইতেছি উম্মত হাজার চেষ্টা করে আর আমাকে কখনো দেখবা না আর পাইবা না আমিও কালেমার দাওয়াত নিয়ে আসব না যেই নবীকে একটা নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় এত মায়ার নবীকে সাহাবায়ে কেরাম দেখতেন খানার চিন্তাও করতেন না সেই রহমতের নবী 63 বছর হায়াত শেষ করে বিদায় বেলা বলেন উম্মত তোমাদের মাঝে আমি দুটো জিনিস রেখে যাই এবং চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ায় ধরো তোমাদের ঈমানও যাবে না সম্মানও যাবে না কয় জিনিস কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি প্রথম হলো আল্লাহর কিতাব কোরআন দ্বিতীয় হলো রসুলের সুন্নত নবীর আদর্শ রসুলের সুন্নত 1500 বছর পরে সারা দুনিয়ার অবস্থা অন্ধকার মুমিনের ঈমানের হালাত বড় দুর্বল চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে বিধর্মীরাও করতেছি আবার ইসলামের ব্যানার লাগায় কিছু মুসলমান মুনাফেকেরাও করতেছে ওয়াজের মাইক বন্ধ করে দাও মসজিদের মাইক বন্ধ করে দাও কি মাদ্রাসায় তালা লাগাও বয়ান হবে কোনো গরম বয়ান করা যাবে না মন মতো করতে হবে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া চলতেছিল এখনো চলতেছে যদি ওপেন চলতো এখন গোপনে চলে কি ওপেনে চলতো এখন গোপনে সব ইহুদি খ্রিস্টানরা ঘুমায় না তুমি ঘুমাও স্বাধীন স্বাধীন কয়া ঘুমাও কিন্তু নাস্তিক বেঈমানেরা ঘুমায় না ওরা তলে তলে ওদের উদ্দেশ্য হাসিল বলে কেমন এনজিও এই বাংলার জমিনে যদি 20 বছর পেছনে থাকে এই এক মাসে তারা 20 বছর আগায় গেছে
খবর নাই এরে আল্লাহর গোলাম সমকামিতা ট্রান্সজেন্ডারের নামে শিক্ষানীতিকে ধ্বংস করার যত রাস্তা খোলা দরকার এরা বসে নাই তুমি আমি বসে আছি ঘুমাইতেছি এরা কিন্তু বসে নাই আগে আমরা অক্ষরের প্রতি শব্দ পড়তাম কত সুন্দর বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণর প্রতি শব্দ পড়তাম সরওয়া ওযু সরায়াতে আল্লাহ পড়ছি না ঠিক কথা কেন ঠিক আর এখন এগুলোর বিপরীত শব্দ আসছে সরওয়াতে অজগর সরায়াতে আপা আর একটা অক্ষর আছে সরে ও কি সরে এটার অর্থ শব্দ দিছে ওরনা কি ওরনা ওরনা পড়া হারাম নাম শব্দ বানাইছে একটা জাতিকে ধ্বংস করার জন্য যত রাস্তা আছে এর মধ্যে প্রধান রাস্তা হলো শিক্ষাকে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দাও শিক্ষার মেরুদণ্ড ভেঙে দাও তাহলে জাতি দুর্বল হয়ে যাবে দ্বিতীয় পথ একটা জাতিকে ধ্বংস করার যত রাস্তা আছে প্রধান একটা রাস্তা শিক্ষার মেরুদণ্ড ভেঙে দাও দ্বিতীয় মেরুদণ্ড হলো একতাবদ্ধ যেন না হতে পারে ঐক্যের চেয়ার ভেঙে দাও তাহলে জাতি দুর্বল হয়ে যাবে ওলামায়ে কেরাম যেই দেশে এক ওই দেশের মুসলমান এক ওই দেশে ইসলামের বিজয় আসবে শুনেছি এই জন্য বেঈমানরা আদা জল খাইয়া মাঠে নেমে আসে আলেমদের মধ্যে যেন দ্বন্দ্ব থাকে দলাদলি থাকে এক হতে না পারে ওলামায়ে কেরাম যখন এক হবে এদেশে নাস্তিকরা কথা বলার আগে আলেম থেকে অনুমতি নিতে হবে এই জন্য সব নাস্তিক বেঈমান গোষ্ঠী পাগল পাড়া হয়ে আছে আলেমদেরকে আলাদা করে রাখতে হবে আল্লাহ হেদায়াত দান করুন আমিন আল্লাহ হেদায়াত দান করুন আমিন খুব কঠিন গীবত করা হালাল না হারাম হারাম আমি আপনার নাম নিয়ে যদি কারো সাথে বিরোধিতা করি তাহলে আপনি ব্যক্তির ক্ষতি করলাম আমি নিজে ক্ষতিগ্রস্ত হলাম কিন্তু নবী বলেন আলেম ওলামাদের গীবত করা এটা আরো মারাত্মক কঠিন থেকে কঠিন কঠিন থেকে কঠিন আলেমের গীবত করা আলেমের সম্মান নষ্ট করা বলে ইসলামের উপরে আঘাত কোরআনের উপরে আঘাত দ্বীনের উপরে আঘাত ইসলামের প্রতিষ্ঠানের উপরে আঘাত কারণ সারা দুনিয়ার সাধারণ মুসলমান মানুষ আলেমের প্রতি দুর্বল এজন্য তারা কথা বলে মানুষ অন্তরে যেটা গেথে নাই যা বলে মেনে নেয় এই আলেমদের প্রতি এত মানুষের আবেগ মহব্বত এজন্য আলেমদের বিরোধিতা করা এটা সাধারণ কোন মানুষের বিরোধিতা গীবত করা থেকেও মারাত্মক অপরাধ মারাত্মক অপরাধ আল্লাহ এই গীবত থেকে আমাদেরকে হেফাজত করেন লুহুমুল উলামাই মাসমুমা নবী বলেন ওলামায়ে কেরামের গীবতের উদাহরণ আল্লাহ কোরআনে দিছেন মরা ভাইয়ের গোশতের সাথে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বাযাজ-জন ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ان الله تواب رحيم তোমরা ধারণা থেকে খারাপ ধারণা থেকে নিজেকে বাঁচাও কিছু কিছু ধারণা মারাত্মক গুনাহ গীবত শেখায়াত করিও না করলে তোমরা কি পছন্দ করো আল্লাহ প্রশ্ন করেন তোমরা কি পছন্দ করো মরা ভাইয়ের গোশত খাওয়া ফাকারিহ তুমুহু তোমরা আসলে পছন্দ করো না ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা গাফুরুন তাওয়াবুর রহিম আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন
দয়া করেন মায়া করেন এরে আল্লাহর বান্দা গীবত করা মারাত্মক মরাবাইয়ের গোশত খাওয়ার সমতুল্য আল্লাহ কোরআনে বলেন হাদিসে পাকে নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবত করা জিনা থেকেও মারাত্মক অপরাধ গোশত খাইতে কেউ চায় না জিন্দা তো মরা তো দূরের কথা জিন্দা ভাইয়ের গোশত খাবে না তো মরাটা তো আরো মারাত্মক এই ভাইদের মধ্যে আবার আলেমদের গোশত আরো কঠিন বিশ ওলামায়ে কেরামের গোশত আরো বিশ এটা কেমন বিশ এটা খাওয়ার আগে গ্রান নিতে গেলে অসুস্থ হয়ে যাবে রাসূলের কথা গ্রান নিতে গেলে অসুস্থ খাইতে গেলে মরবে মরার আগে মরে যাবে এজন্য দোয়া করি আল্লাহ উলামায়ে কেরামদেরকে এক ও নেক হয়ে কাজ করার তৌফিক দান করেন নবীজি বলেন আমি দুটো জিনিস রেখে গেলাম আকরাইয়া ধর আমি নবী চ্যালেঞ্জ দিলাম যদি ধরে রাখতে পারো যেই সময় আমি থাকব না তোমরা ওই দুইটা জিনিস যদি ধরে রাখো ঈমানও যাবে না সম্মানও যাবে না দের হাজার বছর হয়ে গেল নবী নাই আল্লাহর শুকর আমরা দেখলাম নবীর আল্লাহর দেওয়া কোরআন আর নবীর আদর্শ এখনো যারা ধারণ করে আছে সারা দুনিয়ার ষড়যন্ত্রের মাঝে এখনো তারা সম্মানে আছে ওলামায়ে কেরামের সম্মান কম না বেশি জোরে বলেন চেয়ারম্যানের চেয়ার শেষ চেয়ার আলেমদের চেয়ারের কোনো মেয়াদ আছে নি চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে যদি মাথা ঠান্ডা করে চেয়ারে বসো থাকো টাইম মতো আর যদি উল্টা পাল্টা করো টাইমের আগে চেয়ারের পায়া ভেঙ্গে ফেলা হবে কিন্তু ওলামায়ে কেরামের এই চেয়ারের কোনো মেয়াদ নাই এরা দুনিয়াতেও বাদশা পরকালেও বাদশা এই সম্মান কে দিবেন আল্লাহ দিবেন কেন আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত এক সেকেন্ডের জন্য এই জমিনে আর নবীজি আসবেন না আসবেন সাহাবায়ে কেরাম আসবেন বলেন বলেন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুমের কেউ আসবেন তাবেইনরা আসবেন আইম্মা কেরাম আসবেন ইমাম আবু হানিফা ইমাম আহমদ বিন হাম্বল ইমাম শাফিঈ ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ কেউ আসবেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাই ইমাম মুসলিম ইমাম তিরমিজি কেউ আসবেন কিয়ামতের আগে আর আসবেন না বড় বড় আল্লাহওয়ালা মুজাদ্দিদ আল ফেসানি বড় পীর আব্দুল কাদের জিনানি আসবেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি জমিনে আর আসবেন না বড় 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 আল্লাহওয়ালারা যাদেরকে দেখলেই মানুষের পরিবর্তন শুরু হয়ে যায় তো দেখলে এমন আল্লাহর গোলাম জমিনে ছিলেন যাদের দিয়ে তাকাইলে অন্তরে ভয় আসতো আর গুনাহ করব না এই রকম আল্লাহর বান্দা নাই আর আসবেন না কিন্তু আমরা তো শান্তি চাই আমরা তো জান্নাত চাই এখন জান্নাতের পথ আমি চিনি না অন্ধ কোথায় জান্নাতের পথ পাবো জান্নাতের পথের সঠিক ঠিকানা আছে কোরআন হাদিসে কোথায় কপাল খারাপ কোরআন পড়তে জানি না বুঝি না হাদিসও বুঝি না এখন আমার কি উপায় নবীও আসবেন না বুঝাইতে সাহাবায়ে কেরাম আসবেন না আইম্মায়ে কেরাম আসবেন না আমার জান্নাতেও যাওয়া দরকার ঠিকানা আছে কোরআন হাদিসে পড়তেও জানি না এখন একমাত্র সমাধান পথ হলো ওলামায়ে কেরামের অনুসরণ করতে হবে যারা আলেমদের থেকে দূরে থাকবে আলাদা হবে আল্লাহর কসম ওদের দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ ইলমে রায় জাজ কর দন বেহিসাব খলকে রাদা দন জবাবে বাসাওয়া হক না দান দোস্তে খলকা জারে রা নিস্তে ই খসলত একে দিন দারে রা ভাইরা আমার বর্তমান দুনিয়াতে দুই জিনিস যার কাছে যত পারছেন আছে তত পারছেন সে সম্মানে আছে শান্তিতে আছে যার কাছে কোরআন সুন্নাহ যত পারছেন নাই
তত পারছেন সে শান্তিতেও নাই সম্মানেও নাই আচ্ছা ওই সম্মান পাইয়া লাভ কি যেই সম্মানের ফুলের মালার পরিবর্তে আবার দাম করে জুতার মালা এই সম্মানের কোনো ভ্যালু আছে ওই 10 তলা বিল্ডিং এর মালিক হয় লাভ কি যদি বিল্ডিং এর মধ্যে আগুন লাগায় দেয় কোনো লাভ আছে ওই কোটি 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 টাকার মালিক হয় লাভ কি যেই টাকা আমি খেতে পারবো না না এই সম্মান আর দরকার নাই বিল্ডিং সম্মান দেয় না টাকা সম্মান দেয় না সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ আল্লাহ যাকে সম্মান দিবেন তাকেও নষ্ট করতে আর কেউ যদি টাকা দিয়ে সম্মান কিনেও সম্মান বেশিক্ষণ থাকবে না আল্লাহর দেয়া সম্মান আল্লাহ বলেন আমি সম্মান দিলাম মানুষকে ফেরেশতাকে দেই নাই ফেরেশতাকে শ্রেষ্ঠ বানাই নাই আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম সম্মানের সর্বোচ্চ শিখরে আমি স্থান দিলাম এ কারণে ফেরেশতারা 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর গুণগান গাইয়াও শ্রেষ্ঠ না মানুষ বড় দামি এই কারণে ফেরেশতারাও মানুষের গোলামি করে ফেরেশতারাও জিনেরাও মানুষের গোলামি করে দুনিয়াতে সব মখলুকাত মানুষের গোলাম কারণ এই মানুষেরে যে গোলামি করে সম্মানের সাথে মহব্বতের সাথে একটা দুধের গাভী শক্তি মানুষের থেকে কম যদি গাভীটা মেজাজ গরম করে বলে আর কালকে থেকে বনি আদমের দুধ দিব না আশা মাত্র একটা লাথি মারব কোন বনি আদম পারবে না গাভীর থেকে দুধ দোহন করে বাসায় নিবে কিন্তু গাবিটা মেজাজ গরম করে না শক্তিশালী বাঘ লেজ গুটাইয়া বসে থাকে মানুষ দেখলে সম্মান করার চেষ্টা করে কারণটা কি ও যদি আমারে ধইরা ফালায় আমি বাঁচার উপায় নাই আমার সম্মান রক্ষার উপায় নাই কিন্তু শক্তিশালী বাঘ আমাকে কেন সম্মান করে গাবিটা আমাকে কেন সম্মান করে ও আল্লাহর বান্দা একমাত্র কারণ এই সম্মান আমি টাকা দিয়ে কিনি নাই সম্মান আমার আল্লাহ দিছে কে দিছে এই জন্য বাঘ আমাকে সম্মান করে হিংস্র প্রাণী সম্মান করে পাখি আমাকে সম্মান করে গর্তের পিপিলিকা সম্মান করে গর্তের সাপ আমাকে সম্মান করে মানুষ বড় দামি আবার এই মানুষের ভেতরে যারা মুমিন ঈমানওয়ালা তারা আরো দামি সমস্ত মুমিনদের ভেতরে একমাত্র আম্বিয়ায়ে কেরাম দামি নবী রাসূলরা দামি আর সব নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন সে বড় দামি নবী কেমন দামি যে নবীর গাম থেকে মেশকের ঘ্রাণ আপনার আমার গাম থেকে মেশকের ঘ্রাণ বরং আপনার আমার ঘামের কারণে কেউ পাশে দাঁড়াতে পারে না কি রহমতের নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ রহমতের নবীর চেহারা মোবারক দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে এরে নবীর আরশে আর এই জমিনে নবীদের যত উম্মত আছে মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত সব উম্মতের মধ্যে রহমতের নবীর উম্মত আমাদের মর্যাদা সবার থেকে বেশি মুসা নবীর উম্মতের দাম বেশি না শেষ নবীর উম্মতের দাম বেশি দেখো যা কোরআন মে আয়ে মুহতারাম মুস্তফা কি উম্মতে খায়রুল উমা রহমতের নবী যেমন শ্রেষ্ঠ রহমতের নবীর উম্মতেরাও শ্রেষ্ঠ রহমতের নবীকে আল্লাহ কোরআন দান করেছেন কোরআন এটাও সারা দুনিয়ার মধ্যেই আদম নবী থেকে আজ পর্যন্ত নয় কেয়ামত পর্যন্ত যত কিতাব আসছে আসবে মানুষ বানাবে সব থেকে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলাইয়া জালাস তো কাদীম আপনাদের খারাপ লাগতেছে দেখছেননি আমি যে বারবার বারবার ওয়াজে বলি ভাই মনিটরের সাউন্ড বাড়াও আমি যে বারবার বলি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় কি বান্দা চাইলে কিছুই হয় না
আল্লাহ চাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত তারা চাইছিলেন মাগরিবের আগে বয়ান শেষ হয়ে যাবে ঠিক নি আমাকে টেলিফোন করা হলো আমি বললাম প্রোগ্রাম আছে আসরের নামাজ পড়ে বয়ান করব বান্দা চাইছে মাগরিবের আগে শেষ আরেক দল আল্লাহর বান্দারা চাইছে এখানে যেন কোনো ওয়াজ নাই হয় এরা বৃষ্টি পাইয়া খুশি না বেজা খুশি ও খুশি এই 15 বছরে যেই পরিমাণ খুশি হয় নাই আজকে বৃষ্টিতে তার আরো খুশি আল্লাহ কাজা তো গয় একটু খুশি করলাম কিন্তু যারা মাগরিব পর্যন্ত যাইছিল এগো মনটা খুশি না বেজার হয়ে গেছে চোখে পানি চাইছিলাম মাগরিব পর্যন্ত হবে তাও তো হচ্ছে না বৃষ্টি আল্লাহ কে তো গো খুশি করব একটু ধৈর্য দাও একটু ধৈর্য দাও মাগরিব না আমি আল্লাহ ভরপুর বয়ান শোনার ব্যবস্থা করে দেব বান্দা চাইলে কিছু হয় না আল্লাহ চাইলে قدر قدرت داري بر كمال انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهادا بنر حال تهي ميرا نگهدا ارے اللہ غلام আল্লাহ পাকে মাহফিল নাজাত ও হেদায়েতের জন্য কবুল করেন আমিন আরো আস্তে করে বলো আমিন আহলে সুন্নাত ওয়াল জামাত মাদবদি থানা শাখার এই প্রোগ্রাম সারা ওয়ার্ল্ডের মানুষ এটাকে জানে এবং চিনে শুনে ঠিক নি এটা কোনো ব্যক্তির কিছু না খবরদারি ধারণা করবেন না আচ্ছা এই সংগঠন যারা করে বা এর দায়িত্বে যারা আছে এরা এখান থেকে কি টাকা নিয়ে বাড়িঘর করে এই ধারণা করা ওই একটু আগে আয়াত পড়ছি ধারণা কবিরা গুনাহ ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইয়াকুম ওয়াজ-জান্না ফা ইন্নাজ-জান্না আকযাবুল হাদিস খবরদার তোমরা খারাপ ধারণা করিও না এটা সব গুনাহের মূল হলো খারাপ ধারণা আর এই খারাপ ধারণার থেকেই হয় গীবত শেকায়াত খবরদার গীবত করা মারাত্মক অপরাধ আল্লাহ পাকে গীবত থেকে আমাদেরকে হেফাজত করেন এর নবীর উম্মতের দল উম্মত এখন দিশেহারা পথ হারা মত হারা এখন এই উম্মত কোথায় যাবে একমাত্র ঠিকানা ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে জীবনকে পরিচালনা করবে এরে নবীরা আশেক আজ সারা দুনিয়ার ভেতরে আল্লাহর কোরআন নবীর আদর্শ নিয়ে যারা চলে তাদের সম্মান এত বিপদের পর আলেমের সম্মান কমে নাই আচ্ছা সম্মান যে আল্লাহ দিবেন আখিরি নবীর উম্মত এদের মধ্যে যারা কোরআন ওয়ালা ইলম ওয়ালা আমল ওয়ালা এদের সম্মান সবার উপরে আর এই সম্মানটা কি কোন একটা অবস্থার সাথে সম্পর্ক হ্যাঁ যে আলেমের সম্মান থাকবে কতক্ষণ কয় আলেম মাদ্রাসায় পড়াইবে যতক্ষণ এরকম নাকি না হ্যাঁ এর ভিতরে নবীর সুন্নাত যতক্ষণ থাকবে সম্মান ততক্ষণ থাকবে চাইছে মসজিদ ইমামতি করুক আর না করুক চাকরি করুক আর না করুক মাদ্রাসায় থাকার না থাক কোরআন আছে সুন্নাত আছে সম্মান আছে রিজিকের মালিক কি চাকরি না রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ গর্তের পিপিলিকারে খানা দেন না জঙ্গলের প্রাণীদের খানা দেন না তো আল্লাহর কাছে কি ওরা দামি না আমরা দামি হাজার ও লাখ প্রাণীকে যদি আল্লাহ খানা দেন পিপিলিকাকে আল্লাহ রিজিক দিতে পারেন আমাদেরে দিবেন না তাহলে পাগল কেন হয়েছো এত খানার জন্য পাগল কেন কুত্তায়ও খায় গরুয়েও খায় ওর জন্য আল্লাহ খানা বানাইছেন
কিন্তু মানুষের খানা বড় প্রিয় মানুষের খানা বড় প্রিয় মানুষ আমাদের দাওয়াত দেয় মহব্বত করে হাদিয়া দেয় খানা খাওয়ায় প্রিয় খানা খাওয়ায় আবার মাপ চায় হুজুর যেইভাবে খেদমত করা দরকার ছিল করতে পারি না মাফ কইরা দিয়েন المراهر زازو كردن بيسا خلقرا دادن جواب ما سوا الله نبي بولن دوتو جيني دھرے را قرآن ار سنت نبي سنتر قطع بولن كنو حدیث بولتے بارتن ابھی شای آلو چنا علماء اکرام کرے تھاکن اپنا راو شنے تھاک بنا میو دیکھے جابونا আয়াতের মধ্য নিয়ে কিছু আলোচনা করব ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা বলেন হে রহমতের নবী আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই হ্যাঁ পাঠিয়েছি জগৎসমূহের রহমত হিসেবে ভালো করে বুঝেন নবীকে রহমত করে পাঠাইলাম বললেই তো হইতো আল্লাহ আগে নেতিবাচক শব্দ কেন ব্যবহার করলেন ও নবী আমি আপনাকে পাঠাই নাই আবার বললেন হ্যাঁ পাঠিয়েছি জগৎসমূহের রহমত হিসাবে পাঠাই নাই এই শব্দ বলে আবার কেন বললেন হ্যাঁ পাঠিয়েছি বলে দুনিয়ার মানুষের জেহেনটাকে স্পষ্ট করে বলে দিলেন ও মানুষ ভালো করে মনের ভেতরে ঢুকাও স্থায়ীভাবে ভালো করে বুঝাও আমার নবী একমাত্র নবী রহমতের নবী এই নবীকে আমি আল্লাহ ভিন্ন কোন কারণে পাঠাই নাই একমাত্র রহমত হিসাবে পাঠিয়েছি জগৎসমূহের জন্য নবী রহমত অনেকে তরজমা করে থাকেন উভয় জগতের জন্য নবী রহমত উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ পরকাল জগৎ আর আমি তরজমা করলাম জগৎ সমূহ কারণ দুই জগৎ না রূহের একটা জগৎ আলাদা মায়ের গর্ভের একটা জগৎ আলাদা দুনিয়া নামক জগৎ আলাদা কবর জগৎ আলাদা হাসরের মাঠের একটা জগৎ আলাদা জান্নাত ও জাহান্নামের একটা জগৎ আলাদা আমার নবী উভয় না সমস্ত জগতের জন্য রহমত আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন আল্লাহ হলেন জগৎসমূহের রব আর আমার নবী হলেন জগৎসমূহের রহমত রূহের জগতের জন্য নবী আমার রহমত রহমতের নবী রহমত নিয়ে আসেন মক্কা নগরীতে এমন এক সময় মক্কাতে নবী আসলেন যেই সময় মক্কার মানুষ ছিল সারা দুনিয়ার মধ্যে চরম খারাপ চরিত্রহীন মক্কার মানুষের মতো খারাপ এই জমিনের কোথাও এরকম খারাপ মানুষ ছিল না মক্কার মানুষ এত খারাপ চরিত্রের কোনো ভালাই নাই সবাই জানে জাহেলিয়াতের পর্দায় তারা আটকানো বাইতুল্লাহর পার্শ্বে নারী পুরুষ উলঙ্গ হয়ে যায় তাওয়াফ করে নারীদের পছন্দ করে না কন্যাদের গলা টিপে হত্যা করে আপন বাবা কন্যা হলে লজ্জা পায় কন্যাদের পছন্দ করে না বাবা সমাজে মাথা উঁচু করে না লজ্জা বর্তমানেও কিছু কুলাঙ্গার জমিনে আছে ছেলে হলে খুশি হয় কন্যা হলে কষ্ট পায় রহমতের নবী আসিয়া বললেন না কন্যাদের সম্মান অনেক উপরে আমি এত বড় দামি এক ব্যক্তি রহমতের নবী আমার একটা ছেলে নাই আমি চার কন্যার বাবা আমিও নবী চার কন্যার বাবা নবী দুনিয়াতে এসা প্রত্যেকটা সেক্টরে শান্তির বাড়ি ধারা কায়েম করলেন মক্কার মানুষগুলো এতটা খারাপ ছিল ওই জায়গায় নবীকে পাঠাইলেন আমার আল্লাহ চারদিকে দুশ্মন আবার নবী আসার আগে আব্বাকে নিয়ে গেলেন শিশুবেলা মাও চলে গেল আমাদের দেশের বড় হুজুর মাদকদী এলাকায় কোনো খারাপ এলাকা থাকলে জেনা হয় যেখানে পতিতালয় ওখানে যদি এলাকার মানুষ এইসা উজানির হজরতেরে বলে হুজুর আপনি মাদক দি থাকেন
আপনি একজন আল্লাহর খাঁটি ওলির আওলাদ আপনার কাছে আমাদের আবদার এই বিষয়টা কি করা যায় হুজুর পরামর্শ করার পরে বলবে এই এলাকার কিছু মানুষ আগে ওখানে দেখো গিয়া কি হালাত হুজুর যদি বলে না তোমগো যাওয়া লাগবে না আমি যাব সবাই বলবে না হুজুর আপনি এত বড় হুজুর ওখানে এই পরিবেশ নাই যে আপনি যাবেন দেখার জন্য যেতে পারবেন না আপনি এত বড় হুজুর ওখানে যাবেন কিভাবে হুজুর তো যাবে ভালো নিয়তে এরপর সবাই বাধা দিবে ওখানে যাইয়েন না আমরা আগে গিয়ে দেখি পরিবেশটা একটু লাইন মতো হলে আপনাকে নিব ঠিক না এর থেকেও খারাপ মক্কার মানুষের হালাত চারদিকে দুশমন আর সেই জায়গায় সৃষ্টির শ্রেষ্ঠ আদর্শের নবীকে আল্লাহ কেন পাঠাইলেন আর মানুষগুলো এত খারাপ বা কেন হইল আপনাদের মাদবদীর কেন্দ্রীয় মসজিদের পাশে যার বাসা ওই মানুষটা যেই পরিমাণ উল্টা পাল্টা করবে অন্যদের তুলনায় কম কথা ঠিক না মসজিদের দূরের মানুষটা যেই পরিমাণ খারাপ হবে মসজিদ মাদ্রাসার পাশের মানুষটা একটু কম খারাপ হবে কারণ পাশে মসজিদ ঠিক না আতরের দোকানের তো একটা ভাব আছে না ওখানে থাকলে তো একটু গ্রানও আসবে তাহলে মক্কার মানুষের মতো খারাপ আর কোথাও নাই অথচ মক্কার মানুষ এত খারাপ হবে কেন যেখানে আল্লাহর ঘর আছে যেখানে আল্লাহর এত দামি একটা ঘর যেই ঘরটা দিয়ে তাকাইলেই সওয়াব কিছু বলা লাগবে না শুধু তাকাইবেন সওয়াব সুবহানাল্লাহ এ না এত দামি একটা ঘর ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাত মুবারাকাউন ওয়া হুদা মুবারাকাউন ওয়া হুদান লিল আলামিন আল্লাহ জমিন বানায় একটা ঘর বানাইলেন হেদায়েতের ঘর ইবাদতের ঘর এত দামি একটা ঘর যেই ঘরটার দিয়ে তাকাইলে সওয়াব কিছু বলতে হবে না জমিনে এমন কিছু জিনিস আল্লাহ দিবেন বান্দা শুধু তাকাইবে সওয়াব মায়ের দিকে তাকাও সওয়াব বাবার দিকে নেক নজরে তাকাও সওয়াব তাকায় থাকো সওয়াব আল্লাহর প্রিয় বান্দা উলামায় কঠিন মহব্বতের গোলামদের দিকে তাকাও সওয়াব আল্লাহর কোরআন খুলিয়া তাকায় তাকায় দেখো সওয়াব আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখো সওয়াব যেই বাইতুল্লাহর এরিয়ায় একবার আল্লাহ বললে এক লক্ষ বার আল্লাহ বলার সওয়াব একটা সেজদা দিলে এক লক্ষ বার সেজদা দিলে যেই পরিমাণ সওয়াব একটাই তা হবে এত দামি ঘরের মানুষ কেন এতটা চরিত্রহীন হলো কারণ কি অনেক লম্বা কারণের নির্যাস কথা হলো এই মক্কার ঘর থাকার পরও মানুষের আদর্শ কেন খারাপ এর একমাত্র জবাব এদের মাঝে কোনো মুরব্বী নাই ঈসা নবী চলে গেছেন মুরব্বী হারা হয়ে গেল অভিভাবক নাই কোন নবী নাই আমার নবী আসবেন এর মাঝখানে আর কেউ নাই মানুষগুলো বেপরোয়া হয়ে গেল এখন নিজের বিবেকটাকে মুরব্বী বানাইয়া নফসের গোলামে পরিণত হয়ে গেল মূর্তি পূজা শুরু হয়ে গেল উল্টা পাল্টা যা পারে আর ওটাকেই সঠিক মনে করে বিবেকটারে আপন বানাইয়া এরপরে যা করে বলে এটাই সঠিক কিন্তু না যখনই মুরব্বী হইয়া রহমতের নবী ডাক্তার হয়ে চলে আসলেন নবী আসা মাত্রই জমিনের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল হাজার বছরের অগ্নি জ্বলতেছিল নিভে গেল রহমতের নবী আসা মাত্র রহমতের বাতাস মক্কায় শুরু হয়ে গেল আসা মাত্রই কিন্তু কপাল খারাপ ওই নবীকে গাছ চিনল মা চিনল আমরা আদম সন্তান সেই নবীর উম্মত হয়ে নবীরে চিনলাম না যদি চিনতি রে বাবা নবীর সুন্নতের জবাই করতি না ও যুবক আল্লাহর গোলাম ভালো করিয়া বুঝো এই দুনিয়াতে কত বাহাদুরি করেছো কত বন্ধু আর বান্ধব নিয়ে আড্ডা দিয়েছো
আমি সব জায়গায় এই ইদানিং বয়ানে বয়ানে ওয়াদা করে একটা দাবি করি যুবকদের কাছে মুরুব্বিদের কাছে না ও যুবকেরা কোন জায়গায় বসে আছো জানো না রহমতের নবী কি বলছে জানোনি নবী বলেন বুড়ারা আমি এতিম আমার আব্বা নাই আম্মা নাই সবাই আমার দুশমন সেই বিপদকালে বুড়ারা আমার বিরোধিতা করেছে যুবকেরা আমি মুহাম্মাদের উপকার করেছে বুড়ারা নবীর বিরোধিতা করেছে যুবকেরা নবীর উপকার করেছে আবু জাহাল নবীর দুশমন বুড়া আবু লাহাব নবীর বিরুদ্ধে কথা বলে বুড়া উতবা নবীর দুশমন বুড়া সায়বা নবীর দুশমন বুড়া আর নবীর যত আপন সব যুবক সাত বছর থেকে এগারো বছরের বান্দা হযরতে আলী নবীর হাতে হাত লাগায় কালেমা বললেন সাত থেকে এগারো বছরের মধ্যে হযরত আলী এতদিন ছিল নবীর চাচাতো ভাই এখন হলেন সাহাবি কিছুদিন পরে হবেন জামাতা আলী বুড়ানা যুবক নবীর কাছে আয়েশা সহযোগিতার জন্য দাঁড়ায় গেলেন নবীজি কলিজা দিয়া দোয়া করলেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী নবী এমন দোয়া দিলেন সাথে সাথে কবুল হয়ে গেল আল্লাহ হযরত আলীকে এই পরিমাণ ইলম দান করেছেন হযরত আলী বলেন ও দুনিয়ার যুবকেরা শুনো এলেমের দাম কত মান আল্লামানি হরফান ইনশাআ বা ওয়া ইনশাআ আতাকা আমাকে একটা অক্ষর যিনি শিখাইছেন তার মূল্য তো এত বেশি আমার কাছে চাইলে ওই শিক্ষক আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারবেন বিক্রিও করে দিতে পারবেন তার অধিকার এত বেশি আর আমি তার কাছে এতটাই দুর্বল ও আল্লাহর বান্দা যুবকেরা জীবনে যাই করো না করো ওস্তাদের সাথে বেয়াদবি করিও না মা বাবার সাথে বেয়াদবি করিও না মুরব্বিদের সাথে বেয়াদবি করো না আলেমদের সাথে বেয়াদবি করলে মরার আগে ধ্বংস মরবা না ধ্বংস মানে মরবা না এত তাড়াতাড়ি মরবা কেন তোমার মরার আগে পাও মাংবে কিডনি যাবে ক্যান্সার হবে কত গজব আছে দোকানে আগুন লাগবে তাড়াতাড়ি মরবা না আলেমদের সাথে মেয়াদুবি করলে পরিণাম ফলটা মরার পরে না আগে বলো মা বাবার সাথে মেয়াদুবির পরিণাম ফল মরার আগে না পরে قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين رحمتের নবী বলেন দুইটা অপরাধ আছে যা করলে শাস্তি হবে মরার আগে কয়টা এক নাম্বার অপরাধের নাম জুলুম বলো এক নাম্বার অপরাধের নাম জুলুমের বিচার মরার পরে না আগে দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি মা বাবার সাথে বেয়াদবি করলে বিচার মরার ভরে না আগে বুঝো কিন্তু ভালো করে খবরদার জুলুম আবার তিন প্রকার আল্লাহর সাথে জুলুম নিজের সাথে জুলুম অন্যের সাথে জুলুম আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক ইন্না শিরিকা লাজুলমুন আযীম আল্লাহর সাথে শিরিক করা হলো বড় জুলুম ও আল্লাহ আমাদেরকে জুলুম থেকে শিরিকের গুনাহ থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করে নিজের সাথে জুলুম করা অন্যের সাথে জুলুম করা নিজের সাথে জুলুমের এক অর্থ আমার হাতের সাথে জুলুম চোখের সাথে জুলুম কানের সাথে জুলুম জবানের সাথে জুলুম অন্তরের সাথে জুলুম আল্লাহ হাত যেই কাজের জন্য বানাইছেন ওই কাজে হাত ব্যবহার না করা হাতের জুলুম আল্লাহ চোখ যেই কাজের জন্য বানাইছেন চোখ ওই কাজে ব্যবহার না করা চোখের জুলুম আল্লাহ জবানটা যেই কাজের জন্য দিছেন জবানটা ওই কাজে ব্যবহার না করা জবানের জুলুম এরে আল্লাহর বান্দা এটা নিজের সাথে জুলুম নিজের সাথে জুলুমের আর এক ব্যাখ্যা হলো আমার আহাল অধীনস্থ যারা আমার সন্তান আমি বাবা সন্তান আমার আহাল আমি স্বামী স্ত্রী আমার আহাল আমি
মুসল্লি মসজিদের খতিব মুসল্লি আমার হাল আমি মাদ্রাসার শিক্ষক ছাত্র আমার হাল আহালের উপরে জুলুম করা বিচার হবে মরার আগে শিক্ষক হয় ছাত্রের উপরে জুলুম বিচার মরার আগে মা হইয়া বাবা হইয়া সন্তানের উপরে জুলুম সন্তান হয় মা বাবার উপরে জুলুম মরার আগে বিচার শিক্ষক হয় ছাত্রের উপরে জুলুম মরার আগেই বিচার হবে ছাত্র হয় শিক্ষকের সাথে জুলুম আরে এটা কেমন জুলুম এটা কেমন জুলুম আল্লাহর সাথে জুলুম করছো আল্লাহ চাইলে ক্ষমা দিয়া দিবেন কিন্তু না বান্দার সাথে যদি করো ওস্তাদের সাথে শিক্ষকের সাথে যদি করো মা বাবার সাথে করো আল্লাহ ক্ষমা দিবেন না মা বাবা ওস্তাদ ক্ষমা না দেওয়া পর্যন্ত কারণ এটা হলো বান্দার হক বান্দা ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না শিক্ষকের সাথে বেয়াদবির বিচারটা মরার পরে না আগে আল্লাহ মাপ দিবেন না আগে শিক্ষক মাপ দিতে হবে না হয় আল্লাহ দিবেন না লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা আজিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রব এরে আল্লাহর বান্দারা প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্য হলো আদবের ভেতরে আপনি শিক্ষিত অনেক আপনার টাকার অভাব নাই শিক্ষার অভাব নাই কিন্তু আদব নাই কারো কাছে কোনো দাম নাই কিন্তু আপনার শিক্ষা অল্প বাড়িঘর দুর্বল টাকা পয়সা তেমন নাই কিন্তু আপনি বিনয়ী নম্র ভদ্র সবাই আপনাকে মহব্বত করবে শ্রদ্ধা করবে এটা আল্লাহর রসুলের কথা মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ যে নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য ছোট মনে করে চলবে আল্লাহ তার মর্যাদা দিন দিন বাড়ায় দিবে এরে আল্লাহর বান্দারা উলামায়ে কেরামদের সংস্রব আর সোহবত ছাড়া নাজাতের আর কোনো রাস্তা খোলা নাই মক্কার মানুষ খারাপ কেন মনে আসেনি কি নাই এই বেটা লিখে রাখ কথা কম বলতে চাই আর বড় এসে যায় কি করার এই যারা মুরব্বীদের ব্যাপারে আলেমদের ব্যাপারে বড়দের ব্যাপারে ফেসবুকে উল্টা পাল্টা লেখে আল্লাহর কসম বেয়াদবিমূলক যারা লেখালেখি করে আলেমদের সম্মান নষ্ট করার ষড়যন্ত্র করে লেখার মাধ্যমে ফেসবুকে আর ইউটিউবে খোঁজ নিয়ে দেখ একটার মুরব্বী নাই একজনও মুরব্বী মানে আর যে মুরব্বী মানে না সে বেয়াদব সে কি চূড়ান্ত বেয়াদব বেয়াদব মানে তার চলা ফেরা কোনোটাই ব্যালেন্স থাকে না মুরব্বী থাকলে পেছন দিক দিয়ে টান দিবে অন্যায় করছো কেন তওবা কর গরুর গলায় যদি রশি লাগানো থাকে ও যদি অন্যের ক্ষেতের ধান খাইতে চায় মালিক রশি ধরে টান মারে মারেনি রাস্তায় কুত্তা আছে না বাজারে একটা কুত্তারও কোনো দাম নাই মালিকের শিকল যেই কুত্তার গলায় লাগানোই কুত্তার দাম আছে না নাই আকাশের ভেতরে খোলা ময়দানে খোলা বাতাসে কত পাখি উড়ে কোনো দাম নাই খাঁচার মধ্যে যেই পাখিটা আটকানো পাখির বড় দাম ও বাবা স্বাধীনভাবে যে মানুষগুলো ঘোরাফেরা করে মন চাইলে নামাজ পড়ে পড়ে না মন চাইলে জিকির করে করে না মন চাইলে মানুষের হক নষ্ট করে না হইলে নাই উল্টা পাল্টা চলে এদের কোনো দাম নাই আর যারা কালেমার মালা গলায় লাগাইয়া ওলামায়ে কেরামের মুরব্বী মাইনা চলে এদের দাম অনেক বেশি বলে কত ফেরেশতার থেকে অনেক বেশি দেখছেন নি কথা এ ভাই আমি বয়ান করি ভক্তবৃন্দ আল্লাহ ক্ষুদ্র অবস্থায় দিল আছে না নাই কি নাই আছে কির বৃষ্টি কির রৌদ্র কির তুফান আল্লাহর কিছু বান্দা আমি তো কোনো রাজনৈতিক দলের ব্যানার নিয়ে আসি না যেই আমার দলের লোকগুলো তাড়াতাড়ি গাড়ি ভাড়া করে হাজির হবে আছে কোনো দল নাই সবাইকে বয়ান করি কোনো দলের পক্ষেও বলি না কথা ঠিক আমিও তো মনে যা চায় পাইছি মানুষ ইচ্ছা রকম বলি পারি না কিন্তু না কথা বলার আগে একদিকে আল্লাহর ভয় অপর দিক থেকে মুরব্বীরা পেছন থেকে টানে হাফিজুর রহমান এই কথাটা বলা ঠিক হয় না মাপ চাও এই কথা এভাবে বলবা এইভাবে বলবা এত সোজা না নবীজির কোনো তুলনা নাই আছে সেই নবী বলেন আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি
আমি মুহাম্মদ রে আমার আল্লাহ আদব শিখাইছেন আমার আদব আমি মা মেনার গর্ভ থেকে শিখে আসি নাই কে শিখাইছেন তাহলে আদব এটা শিখার জিনিস আদব শিখার জিনিস শিখতে হয় নবী বলেন আমাকে আল্লাহ আদব শিখাইছেন আল্লাহর দেওয়া শিক্ষা দেওয়া আদব কত না সুন্দর এই জন্য আদব শিখতে হয় আদব কার থেকে শিখবে একজন কয় বেয়াদব থেকে আদব শিখে নাও আদবের সহজ তরজমা হলো সুন্নাত অনুযায়ী চলো আদবের অর্থ কি সুন্নাত অনুযায়ী চলেন আপনি জুতা পরবেন আদব কি সুন্নাত যেটা এটাই আদব মসজিদে ডুববেন কোন পা দিয়া ডান পা দিয়া এটাই সুন্নাত এটাই আদব বুঝেন না কথা আদব এটাই এটাই সুন্নাত বের হবেন কোন পা দিয়া বাম পা দিয়া বের হবেন দোয়া পড়বেন আর জুতার ভিতরে পাও যখন ঢুকাবেন ডান পাও আগে ঢুকাবেন ডান পাও মানে এটা কেমনে করবেন মসজিদ থেকে বের হইতে হইব বাম পাও দিয়া জুতায় ঢুকাইতে হইব আগে কোন পাও এটা বিশাল ফ্যাস লাগিয়ে গেছে বের হব বাম পা দিয়া ডান পাও জুতায় ঢুকামু কেমনে কয় জুতা দুইটা আগে নিচে রাখ জুতাটা ফালাইয়া ডান পাও ঢুকাইবি হবে না বাম পা ঢুকাবি হবে না জুতাটা রাইখা পাও দুইটা জুতার উপরে রাখো বাম পাও ডান পাও এরপরে আল্লাহর নবীর উপরে দরুদ পড়িয়া দোয়া পড়ো কারণ যেই দোয়ায় দরুদ নাই ওই দোয়ার কবুলিয়াত নাই এজন্য তুমি বের হও খালি জেলাফির সময় দরুদ মসজিদ থেকে বের হও দরুদ যত দোয়া আছে দরুদ আছে দরুদ ছাড়া দোয়া কবুল হবে না বের হইছো বাম পা দিয়া বাম জুতার উপরে রাখো পা রাখার পরে ডান পা বের করে ডান জুতার উপরে রাইখা এরপরে ডান পাও জুতায় ঢুকাও আর দোয়া পড়ো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এখানে শেষ না এবার ডান পাও ঢুকছে নি কথা কেন এরপরে কোন পাও ঢুকবে এবার দোনো পাও ঢুকছে নি দৌড় দিস না দাঁড়া আদব হইল সুন্নাত হল ডান পাও দিয়া কদম শুরু করবি বাম পা না ডান পা এই সুন্নত না মানলে সুন্নি হ্যাঁ সুন্নতের খবর নাই সুন্নি জিন্দেগি মে বন্দেগি তু কর না হে জিন্দেগি মে বন্দেগী তু কর না হে জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে যুবক ভাইরা একটু বসবানি অধিক সাউকা তোমরা কও না যুবকেরা বসবা না যাবা গা আগি এই যুবকরা কথা কও বসবানি না চললে যাবা হ্যাঁ আল্লাহ সবাইকে কবুল করে আমি আমি সবসময় যুবকদের পক্ষেই কথা বলি না আল্লাহ যুবকদের কবুল করুন যুবক ঠিক সমাজ ঠিক ঠিক নেই আর যুবকের ঠিক করার জন্য ওলামায়ে কেরাম লাগবে কথা ঠিক না এজন্য ওলামায়ে কেরাম ঠিক যুবক ঠিক যুবক ঠিক সমাজ ঠিক সমাজ ঠিক দেশ ঠিক আল্লাহ সবাইকে কবুল করেন দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো এই যুবক ভাল লাগেনি এক তারা হইলে মজা হইতো না তোরা তো আবার এক তারা ছাড়া ভাল লাগে না এক যুবক মোবাইলে হিন্দি গান শুনে বাংলা শুনে না না পাকিস্তানের রাজা কার এই জন্য হিন্দি শুনে শুনে তো শুনে আবার লাফায় কেউ যুবক লাফাও কেন কয় নাসি কেন কয় গান শুনি না কয় অর্থ জানো নি আব্বাও জানে না আমিও জানি না তো লাফাও কেন কয় মজা লাগে কি লাগে এখন সেই মজার গানও নাই এখন যে আমরা গজল বলি এও গানের সেই আগের সুর হয়ে গেছে মানুষের গজল গাইতাম আগে ছোটবেলা শুনতাম কলিজার টুকরা আইনুদ্দিন আল আজাদ
এরকম বহু শিল্পীদের আল্লাহর বান্দারা গজল গাইতেন নাআত হামদে বারি তাআলা পড়তেন কলিজা ঠান্ডা হতো কবরের আযাবের গজল শুনতাম চোখের পানি গড়াত আর এখন একতারা না বাজাইলেও গান এমন ধাক্কা লাগে মনে হয় যেন একতারার সাথে মিলে যায় আল্লাহ হেদায়েত দান করুন অলিপুরি সাহেবের একটা বয়ান সেদিন শুনলাম তিনি বলছেন ইসলামী সঙ্গীত বলা জায়েজ নাই সঙ্গীত শব্দ ইসলামের বেলায় ব্যবহার নিষেধ ভাইরা আমার দোয়া করি অলিপুরি সাহেবের জন্য আরো যারা এই ময়দানে খেদমত করছেন যাদেরকে বাতেলরা নাম শুনলে ভয় পাইতো আল্লাহ পাক যাদের নিয়ে গেছেন তাদের জান্নাতে মাকাম বাড়ায় দেন যারা এখনো আছে আল্লাহ তাদের হায়াতে বরকত দান করেন সুস্থতার নিয়ামত আল্লাহ বাড়ায় দেন এই আমরা হুজুরেরা কিন্তু এক তোমরা মাদক দিবই কি লেখিলি করো কেন তুমি যদিও দেখো টুপি আলাদা কিন্তু অন্তর এক অন্তর কি এক খবরদার তুমি শরবতের মধ্যে যত রং দেখো কোন শরবত লাল কোন শরবত হলুদ কোনটা একটু সবুজ আছে না আছে সবগুলোই কিন্তু শরবত আমরা আলেমরা যেই যেই লাইনে হই না কেন এক জায়গায় দেখা হইলে বুকে বুক লাগাই দাওয়াত দিয়ে আসেন এক জায়গায় এক প্লেটে খাই তখন কিন্তু মায়ার এক টার্গেট হয়ে যায় আমরা যে লাইনের হই আমরা সবাই নবীর ওয়ারিশ আমরা ওলামা তুমি মাদক দিবে একই লেখিলি কই না তোমার ক্ষতি করে লাভ কি রে বাবা না এ দূরত্ব বন্ধ করো কলিজা দিয়া দোয়া করো আলেম দেখলে দোয়া নিও দেখলে সালাম দিও দোয়া নিও কার দোয়া কখন তোমার কপালে লেগে যাবে বলা যায় না এরে যুব আল্লাহর মহব্বত অন্তরে জমা করে নাও দুনিয়া পিছে ফেলে দাও ও আল্লাহর বান্দারা সার্টিফিকেট না থাকলে না খায় মরবা এই কথা সম্পূর্ণ মিথ্যা রিজিকের মালিক চাকরি না সার্টিফিকেট না একমাত্র আল্লাহ দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো বাজার সে গুজার হো খরিদার না হো ये दुनिया एक मिसले का गुज़ फूल है ये दुनिया एक मिसले का गुज़ फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी पे बंदगी शर्मिंदा है जिंदगी पे बंदगी शर्मिंदा है ओ जुबो खल्लार गुलाम অনুনয় বিনয়ের সাথে বলছি বাবা তোমাকে আমি বারবার আলেমের দিকে ফোকাস করতেছি তার মানে তুমি আমার মতো হুজুর হইয়া যাও এটা বলি নাই আমার মতো তসবি লাগাও পাগড়ি মাথায় লাগাও বলি নাই ভয় পাইও না রে যুব কোনো ভয় নাই তোমাকে আমি এতক্ষণ চিল্লায় যে বয়ান করলাম এত কষ্ট জমিনের মধ্যে কথা বলার মতো কষ্ট আর কিছুই নাই আবার সেটা যদি হয় দীর্ঘ টাইম আবার যদি হয় চোখ বন্ধ করে মুখস্থ আবার সেটা যদি হয় হরেক ধরনের মানুষের সামনে কত ঝামেলা এর মধ্যে যদি আবার টাইম মতো ঘুম না হয় খানা না হয় কত না মাথা পেরেশান দিন নাই রাত নাই ওলামায়ে কেরাম তোমাদের পেছনে তো কষ্ট করে তোমরা বিনিময় দাও গালি তোমরা বিনিময় বিরোধিতা করো কিন্তু কোন আলেম তোমাদের বিরুদ্ধে বলে না তোমাদেরকে গালি দেয় না কখনো বরদোয়া করে না কলিজা দিয়া দোয়া করে ও আল্লাহ আমার দেশ শান্তির দেশ বানাও যুবকদের দিনদার বানাও লেখাপড়া যারা করে কামিয়াবি দান করো পরীক্ষার্থীরে কামিয়াবি দান করো ব্যবসা যারা করে বরকত দান করো কবরওয়ালা জান্নাত দান করো অসুস্থ যারা সুস্থ বানাও ও আল্লাহর বান্দারা এই জন্য আমি কসম করে বলি কথাটা লিখে রাখ
এবং পারলে 200-300-400-500 টাকা দিয়া পেস্টুন বানাইয়া মাদবদীর রাস্তার মোড়ে মোড়ে টানায় দিবি আমার একটা জীবনের বড় দাবি তোমাদের কাছে ও যুবক এই শব্দটা লইখা স্লোগান লিখে টানায় দিবা সেটা হলো আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়া বলে গেলাম আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি জীবনে যত বন্ধু পাইছো যুবকেরা যত বান্ধবী পেয়েছো আল্লাহর কসম সব তোদের বন্ধু ধান্দাবাজ ঠিক স্বার্থপর ঠিক একটা বন্ধু তোর আপন নাই সব ধান্দাবাজ তুই নেতার পেছনে দৌড়াও নেত্রীর পেছনে দৌড়াও এরা যে কত ধান্দাবাজ উল্টাপাল্টা স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকেই নাম কাটবে না কল্লা কেটে দিবে ঠিক কিন্তু আলেমেরে এত গালি দেও একজন আলেমও তোর গালির জবাব দেয় না বরং দেখলে হাসি মুখে কথা কয় বুকে লাগায় সালাম দেয় সবাই চায় বান্দা তুই দিনের পথে চলবি ভালো ডাক্তার হ তোর হুজুর হওয়া লাগবে না হুজুর বাইরে গেছে হুজুর হওয়ার দরকার নাই তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ও আল্লাহর বান্দা তুমি ওই লাইনে থাকি একজন ভালো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও একজন প্রফেসর হও কোনো বাধা নাই রে বাবা ভালো করে বুঝো দুনিয়াতে যত বন্ধু আছে একজনের দাঁড়ায় কি বলতে পারবি সাহস আছে যে অমুক একটা বন্ধু পাইছি নিরেট কোনো স্বার্থ নাই ধান্দা নাই আছে ওরে বাস খুঁজতে খুঁজতে পাবি কারে আম্মা জানরে পাবি আমার মা আমার বাবা কিন্তু সোনার বাংলায় তাও উল্টায় গেল কত মা বাবা স্বার্থের টানে মাদবদি থানায় মামলা করে না করে না কত মা বাবা স্বার্থের টানে সন্তানের জবাই করে এজন্য ফাইনাল কথা স্থায়ী কথা তিনবার কসম করে বলে গেলাম তোদের জীবনের এ টু জেড তোদের কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ বন্ধু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওলামায়ে আহলে হক ভাইরা আমার ওলামায়ে কেরাম সাইনবোর্ড লাগাও টানায় দাও জীবনের পিওর নিঃস্বার্থ বন্ধু ওলামায়ে আহলে হক এই কথা লিখে ব্যানার লাগাও সব জায়গায় আর সব বন্ধু ধান্দাবাজ সব বন্ধু স্বার্থপর ওলামায়ে কেরাম নিঃস্বার্থ এই বয়ান সারা রাত করলে শেষ হবে না আমি আল্লাহর কসম করে বলি ওলামায়ে কেরাম এই দেশকে যা দিয়েছে এই জাতিকে তা দিয়েছে কোন নেতা তা দিতে পারে নাই কোন নেত্রী তা দিতে পারে নাই ওলামায়ে কেরাম কলিজা দিয়ে জীবন দিয়ে জান দিয়ে সব কিছু এই দেশের জন্য জাতির জন্য করেছে নিঃস্বার্থভাবে কেউ তা করতে পারে না কিন্তু দুনিয়াদারেরা আলেমদের সাথে করেছে গাদ্দারি কি করেছে কোন মায়ের সন্তানের বুকের পাটা শক্ত থাকলে দাঁড়া আমি চ্যালেঞ্জ দিচ্ছি ওলামায়ে কেরাম এই দেশকে যা দিয়েছে কেউ তা দিতে পারে নাই নিঃস্বার্থভাবে যদি 5 টাকা দিয়ে থাকে কোন দুনিয়াদার 50,000 টাকা চুরি করে নিয়েছে নিঃস্বার্থভাবে আলেম ওলামার এই জাতিকে সব দিয়েছে সরকার কোটি 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 টাকা ব্যয় করে র‍্যাব বানাইছে আর্মি বানাইছে পুলিশ বানাইছে 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 এদের হাতে লাঠি আর অস্ত্র দিয়া দিছে এলাকায় যাও সন্ত্রাস দমন করো দুর্নীতি দমন করো পারছেনি মদের আড্ডা বন্ধ করো গাঞ্জার আড্ডা বন্ধ করো নেশা বন্ধ করো পারছে কিন্তু আলেম ওলামারা বেতের বাড়ি লাগে নাই গালি দেওয়া লাগে নাই অস্ত্র লাগে নাই রাতের বেলা কানছে আর তোমাদের পাও দূরে দূরে বয়ান কইরে কইরে লাখ লাখ মানুষ এই জমিনে হয়েছে আগে মদ পান করত এখন আর নামাজ ছাড়ে না এ বানায় বলতেছি সত্য কথাটা স্বীকার কর মানো আর না মানো কারণ সবাই মানবে এটা কথা আরে আবু জাহিল্লা মানে না নবীর বয়ান যে নবীর কোনো গুনাহ নাই সেই নবীর বয়ানেও কালেমা পড়ে না যে নবীরে দেখলে কলিজা ঠান্ডা ওই নবীরে 13টা বছর দেখলো বয়ান শুনলো এরপরও কালেমা পড়ে না একে আবু জাহাল এটার নাম কফা সবার কফালে হেদায়েত আসবে না আর একজন আল্লাহর বান্দা 27 বছর বয়স কত বুড়া না যুবক হ্যাঁ
যুবকেরা ভালো করে শুন 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীজির কল্লা কাটার জন্য তরবারি নিয়ে কল্লা কাটতে গিয়া ইসলামের বড় সৈনিক হয়ে দাঁড়ায় গেল তরবারি নিয়ে ডাক দিয়া কয় মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও মুহাম্মদের আর লাগবে না আমি ওমরের তরবারিতেই যথেষ্ট বুড়ানা যুবক ও যুবক ভালো করে শুনো পায়ে ধরে 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 কথা বলতে যে কি কষ্ট পাঁচ মিনিট চা খায় পানি খায় দেখি তো আমরা ওলামায়ে কেরামের কোনো চিন্তা নাই দিন নাই রাত নাই পায়ে ধরে ধরে বয়ান করি একবার ওই যে এতক্ষণ কষ্ট করে চিল্লায় বয়ান করলাম ও আল্লাহর বান্দারা একবারও কিন্তু বলি না কওমি মাদ্রাসায় না গেলে জাহান্নামে যাইবা তাবলিগ না করলে জাহান্নামে যাইবা পাস করলি মাথায় না দিলে জাহান্নামে যাইবা চর্ম নাই না গেলে জাহান্নামে যাইবা উজানি না গেলে জাহান্নামে যাইবা একবারও বলি নাই স্কুল ছেড়ে দাও মাদ্রাসা তাও বলি নাই ও বাবারা কি বলতে চাই জীবনে যতদিন বাঁচবা গোলামি করবা আল্লাহর আদর্শ মানবা মদিনা তুমি ডাক্তার হও ইসলাম বাধা দেয় না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি আমার বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন কখনো কোনো আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরব্বী কষ্ট না পায় আদর্শ ডাক্তার যদি হইতে পারো শুধু মাদব দিনা গোটা দেশের মানুষ মাথায় নিয়ে সম্মান করবে কি ডাক্তার হইতে পারলে আদর্শ ডাক্তার যদি হতে পারো আদর্শ ইঞ্জিনিয়ার হও সম্মান সারা দেশের মানুষ করবে আদর্শ প্রফেসর হও সম্মান সারা দেশের মানুষ করবে আর যদি বেয়াদব হও প্রফেসর কিন্তু কি ঢাকা কলেজের ক্লাসে দুইটা ছেলে মেয়েরা বসে কানের মধ্যে হেডফোন লাগানো প্রফেসর দুইটা কয় আমার চিনসনি কাহা স্যার চিনি আপনা আমার নাম কি জানো নিকা জানি বলো কয় বেদবি হবে প্রফেসর ডাক দিয়া কা আমার নাম আহমদ শরীফ নাম কি কথা কয় না ঢাকা কলেজের প্রফেসর বলে আমার নাম আহমদ শরীফ কয় হ্যাঁ স্যার জানি তো কয় শোন আজকে নতুন একটা সবক দেই কয় কি সবক কয় আজকে থেকে শোন এতদিন শুনছো কোরআন শরীফ হাদিস শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ এখন থেকে কোরআন শরীফ বাপ হাদিস শরীফ বাপ মক্কা শরীফ বাপ মদিনা শরীফ বাপ আজকে থেকে তোদের জন্য আহমদ শরীফ যথেষ্ট প্রফেসর হও তবে বেয়াদব হইও ডাক্তার হও কিন্তু বেয়াদব হইও না এত সুন্দর এক ডাক্তার এমবিবিএস ডাক্তার হাতুরে ডাক্তার না লেখাপড়া কইরা এমবিবিএস ডাক্তার হইছে ডাক্তার হইয়া স্টাডি করতে করতে কয় আল্লাহ নারীর উপরে জুলুম করছে আল্লাহ বড় জালেম নাম কি তাসনিমা নাসরিন নাম কত সুন্দর তাসনিমা নাসরিন ডাক্তারও যেমন তেমন না এমবিবিএস ডাক্তার কিন্তু আল্লাহরে জালেম বলছে দেশে পর্যন্ত থাকতে পারে নাই ডাক্তার হইতে বলছি কিন্তু বেয়াদব হইতে বলি নাই আমার দাবি ডাক্তার হও বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না একজন প্রফেসর হও বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন মা বাবায় খুশি হয় আলেম খুশি হয় মুরব্বীরা খুশি হয় তাহলে তোমাকে দেশের মানুষ সম্মান করবে মরিয়া গেলে তোমার নামে সুন্দর ইতিহাস লেখা হবে কবি নজরুলের ইতিহাস আছে না নাই তোমরা যুবক বাবারা বড় না বড় না সম্মান করো না করো না তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করলে কবি নজরুল হতে পারতো না পারতো সম্মানের ডাক্তার হতে চাও তো বাবা যুবকদের বলছি সম্মানের জীবন চাও না এই আরে টাকা তো সুইপারও কামাই করে করে না ওই টাকা চাই না সম্মানের টাকা চাই ইজ্জতের জিন্দেগি চাই কি মানুষ সম্মান করে টাকা দেয় খাওয়ায় আর পর কাজ ভুল হয়ে গেছে মাফ করে দেন সম্মান ঠিক মতো করতে এর থেকে আর কি জিন্দেগি চাও এই সম্মানকে দিছেন আল্লাহর দেওয়াটা টিকে বেশি নিজে তৈরি করলোটা থাকে না চেহারা কালো বিউটি পার্লারে গিয়ে সুন্দর যদি নিজে নিজে হতে চাও আর কতক্ষণ বৃষ্টি আইলে শেষ পানি ভরলে শেষ রোদের তাপ লাগলে আরো শেষ ঠিক নি
আর আল্লাহ যারে সুন্দর বানায় দিছে এটা কোনো বিউটি পার্লার লাগবে নি লাগবে না রে বাবা আরে যুবক আদর্শ জীবন যদি চাও সম্মানের জীবন যদি চাও স্কুল কলেজে পড়িয়াও সম্মানের জীবন যদি চাও লিখে রাখ দুইটা পুঁজি লাগবে কয়টা একটা হলে আর একটা নাই তো হবে না দুইটা লাগবে লিখে রাখো এক নাম্বার পুঁজি সুস্থতা দুই নাম্বার পুঁজি সুন্দর চরিত্র তোমার চরিত্র ভালো কিন্তু তুমি কি অসুস্থ কোন জায়গায় চাকরি টিকবে টিকবে আচ্ছা তুমি সুস্থ কিন্তু চরিত্র খারাপ টিকবে কোথাও চাকরি কেউ নিবে না কিন্তু সুস্থতাও লাগবে চরিত্র সুন্দর লাগবে এই দোনোটাকে জবাই করনেওয়ালা হাতিয়ারের নাম মোবাইল মোবাইল তোমার চরিত্রটারও জবাই করছে এই মোবাইল তোমার সুস্থতাটারও নষ্ট করে ফেলছে অ্যান্ড্রয়েড মোবাইল চালাইয়া চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই চেহারার সৌন্দর্যতা নাই এখন চেহারাটা কার্টুন কার্টুন হয়ে গেছে ঠিক নি সারা রাত মোবাইল দেখতে দেখতে ওবান্দা তোর শরীরের মহা ঔষধ ছিল ঘুম ওই ঘুমটা নষ্ট করার কারণে শরীরটা নষ্ট হয়ে গেছে মোবাইলে বাজে আলাপ গুনাহ করার কারণে চেহারার নূর আল্লাহ নিয়ে গেছেন লাবণ্যতা নাই উজ্জ্বলতা নাই দেখলে কোনো মায়া লাগে না মাথা ব্যথা বেড়ে গেছে হার্ট অ্যাটাক বেড়ে গেছে বুকে ব্যথা বেড়ে গেছে কখন জানি পড়বি আর মরবি বলা যায় না রে বাবা মাথাও ঠিক থাকে না মাথা ঘুরায় ঘুরায় বাইক লয়ে বের হইয়া যায় মা আসতেছি লাশ হইয়া ঘরে ফিরে আসে রে বাবা মোবাইলে তোর চরিত্রটাও নষ্ট করেছে তোর সুস্থতাও নষ্ট করেছে ভাই বললাম মানবা না মানবা তোমার ইচ্ছা রসুলের আদর্শ ছাড়া জীবনে আর আদবলা সম্মানিত হওয়া যাবে এরে আল্লাহর বান্দারা ও যুবক আল্লাহর গোলাম ওলামায়ে কেরামদের অবদান তাদেরকে বন্ধু বানায় চলো তাদের পরামর্শ নাও তারা তোমাদের কোনদিন ক্ষতির পরামর্শ দিবেন না স্কুল কলেজে পড়িয়াও মা বাবার দোয়া নিয়ে চলিও ও যুবক বাবা তোমার মতো যুবকেরা স্কুলে পড়ে কলেজে পড়ে জীবনে মাদ্রাসায় পড়ে নাই পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না ও যুবক বাবা আজকে তোমাকে পাও ধরিয়া দুইটা বুঝান লাগে টুপি পরো দাড়ি রাখো অথচ আমিও মুসলমান তুমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী এক তোমার ধর্ম এক তোমার কালেমা এক তোমার কাবা এক নাকি আলাদা ও আল্লাহর বান্দা তুমিও যে আল্লাহকে মানুষ সে আল্লাহকে আমিও মানি তুমি আমি দুনিয়াতে আসছি এক মরণকালে কাফনের সংখ্যা হবে তিনটা তাও হবে এক কালার হবে আলাদা কাফন কয়টা আমি বক্তার সম্মানে একটা কাফন বাড়ানো হবে গরিব রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে হ্যাঁ আজকে আমি বক্তা বাপ তুমি শ্রোতা হইয়া নিচে পড়ছো আমার কত সম্মান আবার তুমি ডাক্তার আমি রোগী তোমার কত সম্মান ভালো করে বুঝো রে বাবা কিন্তু যেদিন সাদা কাফনের ভেতরে ঢুকবি ওই দিন কি থাকবে কে বড় কে ছোট কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ কালার সব হবে এক বড় হুজুরের কালার যেমন মুসল্লির কাফনের কালারও তেমন বক্তার কাফনের কালার যেমন শ্রোতাদের কাফনের কালারও তেমন ওরে কে মালিক কে গোলাম কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রুগী কাফনে ঢুকলে আর লেখা থাকবে না সবার লাশ একাকার হয়ে পড়ে থাকবে এরপরে কবরের সাইজও হবে এক কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও হবে এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্ন আমাকেও করা হবে তোমাকেও করা হবে রে যুবক বাবা ওই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার জাহান্নামের টুকরা তবে কারা জবাব দিতে পারবে আমি হুজুর মাওলানা কোনো গ্যারান্টি নাই যদি আমি হুজুর হইয়া জবাব দিতে পারবো গ্যারান্টি তাহলে আমার নবী কান্দতেন না আবু বাকার জান্নাতের টিকিট হাতে নিয়ে কান্না করতেন না ওমরের মতো বান্দা যাকে দেখলে শয়তান ধরো ভয় পায়
ওই ওমর চোখের পানি শ্রী কাদিন ও ওমর আপনি কাঁদেন কেন ওমর বলে আমি আল্লাহর আযাবের বড় ভয় পাই হাসরের কঠিন সময় সূর্যের গরম জমিনটা হবে তামা জাহান্নামের আগুনের গরম ওদিকে আমার আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ বলবে ও দুনিয়ার নেতারা ও টাকাওয়ালা ও ক্ষমতাওয়ালারা আজকে এই ময়দানে তোমাদের রাজত্ব কই দুনিয়াতে কত বাহাদুরি করছো নেতাগিরি করেছো আজ আমার আদালত দাঁড়াও নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত আওয়াজটা যখন দিবেন হাসুরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে নবীদের চোখের কোঠায় পানি সমস্ত হাসরের মানুষগুলো উলঙ্গ দাঁড়ানো থাকবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ নবীদের কান্নার আওয়াজ ও আল্লাহর বান্দারা আবু বকর কাঁদেন কেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করেন তাদের এত সুন্দর আমল তাদের এত সুন্দর ইখলাস তাদের এত সুন্দর তাকওয়া তাদের এত সুন্দর তাহাজ্জুদ তাদের এত সুন্দর তেলাওয়াত তাদের এত সুন্দর আল্লাহর হক আদায় তাদের বান্দার হক এত সুন্দরভাবে আদায় করে এরপরও জান্নাতের সুসংবাদ পাইয়াও যদি তারা কান্না করেন ও মাদবদীর মুসলমান ও যুব ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা তোমার আমার তো নামাজ নাই তোমার আমার রোজা নাই তোমার আমার জিকির নাই তেলাওয়াত নাই পর্দা নাই হালাল হারামের ভেদাভেদ নাই টুকটাক যে আমল করি এটাও তো আসলে আল্লাহর জন্য করতে পারি না নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য বয়ান করি মানুষকে দেখাবার জন্য তেলাওয়াত করি দেখাবার জন্য সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া ইখলাস এর আমল নিয়েও যদি কান্না করতে পারেন তাহলে তোমার আমার আমল নাই এলেম নাই গুনাহ আর গুনাহ আর গুনাহ চোখ দুইটা বন্ধ করে একটু তাকাও জীবনে হাতের দ্বারা কত গুনাহ করেছো রে বাবা চোখ বন্ধ করে একটু দেখো এই বয়সের চোখের দ্বারা কত গুনাহ করেছো হাতের দিকে তাকায় দেখো গুনার কারণে মনে হয় হাত দুইটা নাপাক গুনার কারণে জিহ্বাটা নাপাক হয়ে গেছে গুনার কারণে অন্তর নাপাক এরপরেও তো কি পরিমাণ কান্না করা উচিত তোমার চোখে আমার চোখে কোনো কান্না নাই কপাল এত খারাপ হয়ে গেল নিজেও কাঁদো না অন্যে যদি কান্না করে তাও সইতে পারো না কপাল এত খারাপ হয়ে গেছে আল্লাহ তোর উপরে এত বেজার মা বাবা তোর উপরে এত বেজার আজকে নিজেও নামাজ পড়ো না অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করো না এত নিমক হারাম কপাল খারাপ কেন তোমার নিজেও দাড়িটা রাখতে পারো না অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করো না নিজেও হালাল খাও না অন্যেরা হালাল খায় তাও পছন্দ করো না নিজেও পর্দা করো না রে বাবা অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করো না এই অবস্থায় যদি আজরাইল সে হাজির হইয়াই যায় আর যদি রুহটা নিয়ে টান দেয় নবী বলেন জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট গুনাগারের জানকবাজের কষ্ট আরো কঠিন হবে ও দাড়ি কমানিওয়ালা ভাইরা ও বেপর্দাওয়ালা ভাই বোন মারা ও গুনাগার বাবারা আর কয়দিন বাহাদুরি করবি এই ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল ওরে বাবা তুমি আগামী বছর বাঁচার কোনো গ্যারান্টি নাই এখনো সময় আছে যদি তওবা করে আমার আল্লাহকে ডাক দাও দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র
পুত্র কেউ জানে না যদি আমার অপরাধের খবর আমার স্ত্রী জানতো আমারে ঘরে ঢুকতে দিত না আমাকে স্বামী বলে গ্রহণ করত না আমার অন্যায়ের খবর যদি মা বাবা জানতো সন্তান বলে পরিচয় দিত না আমার অপরাধের খবর যদি আমার ভাই জানতো ভাই বলে পরিচয় দিত না আমার মাওলা যে কত দয়ার মালিক আল্লাহ কইরে গোলাম আমি তোর বড় আদর করে বানাইছি আমার কোন ছেলে নাই মেয়ে নাই আমি তোর মোহাব্বত করে বানাইছি আমি আল্লাহ তোর কত নিয়ামত দিলাম আমার দা নিয়ামতের পানি আমার দা বাতাস আমার দা সূর্যের আলো চাঁদের আলো ভোগ করো বান্দা আমার দেওয়া কত নিয়ামত তোরে দিলাম এগুলো খাইয়া যদি নাফরমানি করো গুনাহ তো কম করো নাই আমি আল্লাহ জানি তুই কোন রাতে কখন কোথায় কি পরিমাণ গুনাহ করেছো অন্ধকারে কি গুনাহ করেছো আমি জানি দুনিয়ার কেউ না জানলেও আমি মাওলায় জানি হাতের দ্বারা কয়টা গুনাহ করছো কেউ না জানলে আমি আল্লাহ জানি চোখের দ্বারা কয়টা গুনাহ করেছো কেউ না জানলেও আল্লাহ বলে আমি জানি এরপর আমি রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই তোর অন্যায় দেখার পর আমি তোরে ঘুমের ঘরে পারতাম মেরে ফেলতে মারি নাই আমি আল্লাহ তোরে বাঁচাইয়া রাখছি কারণ আমি আল্লাহ চাই না তুই গুনাহ নিয়ে কবরে যাবি আমি আল্লাহ চাই তুই তওবা কর ফিরিয়া আয় কারণ তওবা না করিয়া গুনাহ অবস্থায় যদি কবরে যাও আমি মাওলা জানি দুনিয়াতে তুই সূর্যের গরম সইতে পারো না আমি মাওলা জানি দুনিয়াতে মশার কামড় তুই সইতে পারো না তুই দুর্বল একটা বেতের বাড়ি সইতে পারো না গুনাহ নিয়া যদি কবরে পড়িয়া যাও আমার গুনাহগারের শাস্তি কিন্তু মোটেও দেওয়া কম হবে না গুনাহ নিয়া যদি তওবার জন্য আমি মাওলা তোর হায়াতটা এখনো বাঁচায়া রাখছি আমি মাওলা তোরে ওয়াজের প্যান্ডেল পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছি বয়ান শোনার মতো ব্যবস্থা করে দিয়েছি এখনো ফিরিয়া আয় তওবা কর গুনাহ নিয়া জাহান্নামি হইয়া কবরে যাস না যদি গাদ্দারি করিয়া গুনাহ নিয়া কবরের বিছানায় যাও ওই কবর কিন্তু বাতি নাই সাথী নাই মাটি আর অন্ধকার ওই কবরে যখন তুই যাবি ওই কবরে তোর মা বাবা নেতা নেত্রী কেউ যাবে না আপনজন কেউ যাবে না ওই কবরে গুনাহ নিয়া যদি যাও আরে জবাব তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো সাথে সাথে কবর জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে কবরের ভেতরে জাহান্নামের আগুনের গরম একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপের আক্রমণ আমি আল্লাহ তখন রাগ করিয়া বলবো ও কবরের মাটি এই গুনাগার বেনামাজিরে ধর এই বেনামাজিরে আলেমন আমারা কত বয়ান করলো ফিরে নাই গুনার কথা বুঝাইছে গুনা সারে নাই ও কবরের মাটি দুই পার্শ্ব থেকে এত জোরে জোরে চাপ দাও এমন জোরে কবরের মাটি চাপ দিবে পাজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে ও যুবক বাবারা পাও দুইটা ধইরা বলি চোখের বাড়ি ছেড়ে আল্লাহকে ডাক দাও ও আসমানের মালিক জমিনের মালিক ও দয়ার আল্লাহ আমরা গুনাগার হইয়া প্যান্ডেলে ঢুকছি গুনাহ দিয়া বাড়ি যাইতে চাই না গুনাগার হইয়া কবরে যেতে চাই না রে মালিক ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবো না রে আল্লাহ ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা বোন মোবাইলে সময় নষ্ট করে না নামাজ ছাড়ে না পর্বে পর্দায় চলে না স্বামীর মাল হেফাজত করে ও মা বোনের আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে দুই ফোঁটা চোখের পানি সারি আল্লাহকে ডাকেন সন্তান
যদি চোখের পানি সারিয়া মা বাবাকে ডাক দেয় আর মাপ চায় মা বাবার দয়া না হইয়া পারে না ছাত্র যদি কান্না করে ওস্তাদের কাছে ক্ষমা চায় ওস্তাদ মায়া না করিয়া পারে না ও আল্লাহর বান্দারা ওই মা বাবার থেকে শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম ওরে দুই ফোঁটা চোখের পানি যদি সারিয়া দিয়া ডাক দাও আল্লাহ দয়া করে মাফ করে দাও বুঝি নাই শয়তানের ধোকায় পড়ে দাড়ি কাটছি আর কাটবো না শয়তানের ধোকায় পড়ে বেপর্দায় চলছি আর চলবো না শয়তানের ধোকায় পড়ে জবান দিয়া গালি দিছি আর দিব না শয়তানের ধোকায় পড়ে মিথ্যা বলছি গীবত করছি আর করবো না হাতের দ্বারা কারো বিরুদ্ধে লাগবো না গুনাহ করবো না মাফ করিয়া দাও মাওলা চোখের পানি দেখলে কুদরতি অন্তরে মায়ার জোশ এসে যাবে ওরে চোখে যদি পানি না আসে মনে করিও আমার মাওলা গুনার কারণে বেজার গুনার কারণে দিলটা পাথর ওরে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি কান্নাওয়ালার দিকে তাকায় একটু হাত বাড়াইয়া দোয়া চাও ও কান্নাওয়ালা ভাই একটু দোয়া করেন আমাদের কপাল খারাপ চোখে পানি নাই গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেল ও আল্লাহর বান্দারা খাঁটি মনে তওবা করো আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না মা বাবাকে কষ্ট দিবা না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না নবীর তরিকা মানিয়া চলবা আল্লাহর কাছে কাঁদো আর বলো আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন ও আল্লাহ কুদরতের নজর দিয়ে একটু মাঠের দিকে তাকাইয়া দেখেন আপনার গোলামেরা কি চায় আমি জানি না আপনি ভালো জানেন একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ হেদায়াতের আলো দিয়া সিনাটা কবুল করে নেন ওলামায়ে কেরামের বন্ধু বানায় দেন আয় আল্লাহ ময়দানকে আপনি কবুল করে নেন আহলে সুন্নাতুল জামাতের ব্যানার হেদায়াতের জরিয়া বানায় দেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا وما هرى بابا هرى يتيم يتيم شنطان رواشا هاي زارا بابا بوليا داك ديتے بارونا মা বলে ডাক দিতে পারো না মা বাবার জন্য চোখের পানি সারিয়ে একটু কাঁদো আর কলিজা পড়ে দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হামহুমা কামা রব্বায়ানি صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ও দয়ার মালিক কুদরতির নজর দিয়া তাকায়া দেখে কত ওলামায়ে কেরামরা হাজি হাজির কত মুরব্বী হাজি সব ব্যবসায়ী চাকরিজীবীরা হাজির আমার কলিজার যুবক ছাত্র ভাইরা হাজির পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন ও আল্লাহ এরা টাকা হারাইয়া কাঁদে না বাড়ি হারাইয়া কাঁদে না
والله يا راكي جانو هرايا كنّا كرتسين والله من هيا رابنا كهرية فلسين هداية الرستا هرايسي أمر نبيزير هرايسي والله أبنا كباور جنو كادي নবী কে পাওয়ার জন্য কাঁদি নবীর আদর্শের হেদায়েত পাওয়ার জন্য কাঁদি ও আল্লাহ একজন আরো খালি ফিরাইয়া দিয়েন না হে আল্লাহ আয় আল্লাহ একজন আরো খালি ফিরাইয়া দিয়েন না রে বালি হেদায়েতের নূর সবার সিনায় দান করেন আল্লাহ আয় আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার হেদায়েতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ এই ব্যানারকে আমভাবে কবুল করে নেন উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায়া দেন উলামায়ে কেরামের মধ্যে মুহাব্বত ইত্তেহাদ বাড়ায়া দেন আয় আল্লাহ মাহফিলের আয়োজনকারীদের কবুল করে নেন আয় আল্লাহ মাদবদীর জমিনকে দ্বীনের দুর্গ বানায়া দেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমানের ইসলাম ইমানের হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আয় আল্লাহ প্রত্যেকের পরিবার নিয়া শান্তিতে বসবাসের তৌফিক দান করেন আয় আল্লাহ ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ আমার কলিজার ভাই আবু সাইদ ও মুগ্ধ সহ যারা দুনিয়া থেকে চলে গেলেন আয় আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাত দান করেন আল্লাহ তাদের পরিবারে শান্তি দান করেন আল্লাহ আয় আল্লাহ এই দেশে যেন ইসলামের বিদ্বেষী কোন আইন পাস না করতে পারে আমাদের মুসলমান স্বাধীনভাবে ইসলাম নিয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ নবীর সুন্নাতলা জিন্দেগি সমাজে রাষ্ট্রে কায়েমের ব্যবস্থা করে দেন আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন মা বোনদের আবেদা বানায় দেন পর্দানিশি বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ আমার কলিজার যুবক পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন কোরআন পড়নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন ওলামায়ে কেরামদের কবুল করে নেন তালিবুল ইলমদের কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আমার কোমলমতি শিক্ষার্থীদের চরিত্র ধ্বংসের যদি কোনো ষড়যন্ত্র চলে এর থেকে হেফাজত করেন আয় আল্লাহ আদবালা বিনয় জিন্দেগি দান করেন আয় আল্লাহ খাইরুল কবির খোকন সাহেব দোয়া চেয়েছেন আয় আল্লাহ তাকে আপনি দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ তাআলা প্রত্যেকের মধ্যে দ্বীনের মহব্বত বাড়ায় দেন আয় আল্লাহ উলামায়ে আহলে হকের এক বানায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ উলামা তলাবা উম্মতের অন্তরে মহব্বত বাড়ায় দেন প্রত্যেকটা দিনের কাজ ময়দানে ভরপুর কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ মিথ্যা মামলায় জড়িত যারা মুক্তির ব্যবস্থা করে দেন মিথ্যা মামলা যারা দেয় তাদের হেদায়াত দান করেন আয় আল্লাহ একে অপরের বন্ধু বানায় দেন দুশ্মনী দূর করে দেন জাহেরি বাতিনি দুশ্মন থেকে হেফাজত করেন আল্লাহ মুখালেফের মুয়াফিক বানায় দেন চলার পথে হেফাজত করেন আল্লাহ আমাদের জান মাল আহাল পরিবার হেফাজত করেন আল্লাহ
পেরেশানি দূর করে দেন আদবালা বিনয় জিন্দেগি দান করেন তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন আমরা যারা হাত তুলেছি যাদের মা নাই বাবা নাই কবর থেকে দোয়া চাই আয় আল্লাহ মেহেরবানি করে সবার জান্নাতের ফয়সালা করে দেন আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ মেহেরবানি করে গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন সমস্ত নেক আমলগুলো যথা সময়ে ইখলাসের সাথে করার তৌফিক দান করেন আয় আল্লাহ নামাজ কাজা হওয়া থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ আমাদের পরস্পরে মহব্বত বাড়ায় দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির জন্য জামাইন আমিন 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 বিরহ